बिस्मिल्लाहिर रहमानुर रहीम। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्लॉगर बीडी हेलेन। आमी हेलेन आज आपनादेर साथे नतून आरेकटी दिनेर आरेकटी ब्लॉग निये एसेछि। आशा करछि भिडियोटी आपनारा शेष पर्यन्त देखबेन, आपनादेर भालो लागबे। तो बंधुरा आसलामु आलैकुम, आपनारा सबाई केमन आछेन? आशा करछि आल्लाहर रहमते अनेक अनेक बेशि भालो आछेन। आमिओ शुक्र आलहामदुलिल्लाह अनेक बेशि भालो आछि। तो बंधुरा भिडियो देखार शुरूते आशा करछि एकटा लाइक दिए भिडियो देखा शुरू करबेन। आज के आपनादेर जन्य रयेछे अन्यरकम एकटी ब्लग। तो जारा नतून बासा करबेन बा करार चिंता भावना करछेन बा शुरू करेछेन तादेर जन्य आजकेर ब्लगटी अनेकटा उपकारी हबे, कारण आमी नतून फ्लैटे उठेछि। अनेके जारा आमार भिडियो नियमित देखेन तारा हयतो जानेन। तो आजके आमार माने आज थेके शुरू हबे आज माने आमार इंटेरियरेर काज किछु। तो सेई काजगुला करब। तो सकाले उठे आमी आमार सकालेर जे रुटीन सेटा फलो करे बारान्दा যাব, কিন্তু আপনাদের ভাই এখনো ঘুমাচ্ছিল এই জন্য আর আমি ওই বারান্দায় গিয়ে পর্দাটা আর উঠাইনি। না উঠি আমি ড্রয়িং রুমে জানালা দিয়ে আকাশের সাথে কথা বললাম, কারণ এখানে এটা আমার সময় কাটাতেই হবে সকালে। তারপরে একটু পাখিদের কাছে গেলাম, এর মাঝে সবাই উঠে গেছে আর সকাল সকাল আমরা সবাই নাস্তা করে নিয়েছি, কারণ আজকে দিনটা ছিল শুক্রবার। শুক্রবার আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের জন্য আমরা যেতে পারিনি। সকাল সকালে আমাকে অনেক কাজ করতে হয়েছে, কারণ আমার যে মেয়েদের রুমটা আগে শুরু করা হবে এই জন্য এই রুমে সব মানে যে ফার্নিচারগুলো যেভাবে রেখেছিলাম এগুলো সবগুলাই এখন আমাকে টান দিতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে। তারপরে ওরা এখানে মাপ নেবে, মাপ নিয়ে তারপরে কাজ করা শুরু করবে। তো ওগুলো আপাতত নিয়ে এসে আমি হাবিবের রুমে রাখলাম। এটা অবশ্য আমরা পরিবারে পাঁচজন মিলেই করে নিয়েছি। তো ওগুলা মানে রুমটা পরিষ্কার করে দিয়ে তারপরে যে আমি একা একাই ডিজাইনগুলো করেছিলাম, করে কিছু কিছু আমি কিন্তু মাপ দিয়েও নিয়েছি ইঞ্চি অনুযায়ী, যে কোথায় কে কত ইঞ্চি করে মানে গ্যাপ রাখবো বা কিভাবে র্যাকগুলো করব। তো ওটা আমি মানে মিস্ত্রিদের যে ভাইয়া প্রধান ওনাকে বুঝিয়ে দিলাম। তো বুঝিয়ে দেওয়ার পরে উনি আমাকে আরও কিছু পরামর্শ দিলেন যে হয়তো আমারও কিছু ভুল ছিল। তো দুজনেরই মানে পছন্দে আজকে আমাদের ডিজাইনটা হবে। তো মনে অনেকটাই আনন্দ হচ্ছে, কারণ ঘরের একটা কাজ হবে এটা কিন্তু আসলে খুবই আনন্দের। কিন্তু কাজ করার পর কিন্তু পুরা বাসার এমন অবস্থা হয়ে গেছে, এখানে আমি কিভাবে কি করব মানে বুঝে উঠতে পারতেছি না। মনে হচ্ছে বাসা থেকে কয়েকদিনের জন্য কোথাও যাই, তারপরে এসে যেন দেখি সব কিছু ঠিক হয়ে গেছে। তো কিছু করার নেই, এখানেই থাকতে হবে, কারণ আমাকে সবসময় দেখিয়ে দিতে হয় কিভাবে আমি চাই, ওরাও কিভাবে মানে করলে ভালো হবে। এজন্য আমিও কোথাও যেতেও পারবো না, এখানেই থাকতে হবে এবং এভাবেই কিছুদিন আমাকে কষ্ট করতে হবে। আসলে সুন্দর কিছু করতে হলে তো একটু কষ্ট করাই লাগে। তো আশা করছি আপনারা কিছুটা হলে ডিজাইন বুঝতে পেরেছেন, যে মেয়েদের রুম তো এই জন্য আমি দুইটা পড়ার টেবিলও রেখেছি। তো সকাল থেকে ওরা অনেক কাজ করছে, তো বিকালে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু নাস্তা কিনে নিয়ে আসো, কারণ রান্নাঘরেও আমার অনেক কাজ করতে হবে। তো এদিকেও ঠিকভাবে রান্না করার মতো পরিবেশে অতটা নেই, তো ভাবলাম একটু লিকার চা করে দেই, আমরাও যেহেতু খাবো ওদেরকেও দেই, ওরা মানে মিস্ত্রি ভাইয়ারা যে কয়জন আছে ওদেরকেও একটু দিব। তো এই যে আমি এইভাবে একটু লিকার চা তৈরি করে নিলাম, নিয়ে আর পুরি এনেছে আর মেয়েদের জন্য আনা হয়েছে ফুচকা, কারণ ওরা যা বাবা যখন বাইরে যায় তখন মেয়েরা বলে দিয়েছিল যে বাবা ফুচকা পেলে নিয়ে এসো। তো ফুচকা নিয়ে আসতে ওরাও তিন ভাই বোন খাবে ফুচকা আর আমরা খাবো পুরি দিয়ে চা। এই হলো বিকালের নাস্তা, সাধারণ একটা নাস্তা করলাম। আসলে এভাবে কিন্তু লিকার চা খেতে অনেকটা অন্যরকম লাগে। তো একদমই মাগরিবের আজানের পর হয়ে গেছে এই জন্য আর আমি দিলাম না মানে লেবুটা দিলাম না, কারণ রাতে লেবু চা খেলে কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে।
এমনি পুরি খাওয়া হচ্ছে, পুরি খাওয়ার পরে কিন্তু এমনি অ্যাসিডিটি বেড়ে যায়। তো এই জন্য আর লেবু দিলাম না, লেবু দিলে চায়ের কালারটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো ওদেরকে আগে দিয়ে তারপরে আমরা নেব। আর চা খাওয়ার পরিবেশটাও মানে একসাথে ডাইনিংয়ে খাওয়ার মতো কোনো পরিবেশ নাই, কারণ ডাইনিংটা একদমই এলোমেলো আর ধুলো ময়লায় ভরা। তো এই যে মেয়েরা আমার বেডরুমের ফ্লোরে বসেছে, আমরা এরকম খাটের উপর বসে আমরা দুইজন খাচ্ছি। আর এদিকে ছেলে অনলাইনে ক্লাস করছে আর খাচ্ছে অন্য রুমে, মানে ড্রয়িং রুমে। তো আজকের ভিডিও এখানেই মানে শেষ করছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, অল অপশনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো লাস্ট ফাইনাল এই কাজ এইটুকু হয়ে গেছে, প্রায় ছাদেরও মানে ছাদ থেকে যেটা আসবে সে পর্যন্ত ওরা ফ্রেম করে ফেলেছে। তো এরপরে আবার এভাবে কাজ করবে, যদিও এগুলা কাজ হচ্ছে টিপটপ, একটু সময় লাগবে। তো মোটামুটি তা অনেকটাই করে নিয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।